বাংলাদেশ থেকে নতুন আগতদের নিয়ে কানাডায় অবস্থিত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে। গত 30 ডিসেম্বর টরন্টোতে আয়োজন করা হয় এই অভ্যর্থনা অনুষ্ঠানের। সভায় প্রধান বক্তা ছিলেন প্রধান সংগঠক শরীফ আলী। এই আয়োজনের উদ্দেশ্য ছিল টরন্টোতে নতুনদের সাথে দীর্ঘদিন ব্যাপী অবস্থানরতদের মধ্যে যোগাযোগ স্থাপন, এছাড়াও কানাডায় বসবাস ও চাকরির বিষয়ে তথ্য বিনিময়। আলোচিত বিষয়গুলোর মধ্যে অভিবাসন বিষয়, ভিজিটর ভিসা, স্টুডেন্ট পারমিট ও ওয়ার্ক পারমিট ইস্যুতে আলোচনা করা হয়।